আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ভালোই আছেন। আজকে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, গাজীপুর থেকে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, আজকে চলে যাবে সোজা মিরপুরে। তো আজকে দিনটা খুব মেঘলা, আজকে খুবই ইচ্ছা ছিল চিড়িয়াখানা যাবো, বাট আজকে যেতে পারি নাই, কারণ আজকে দিনটা ভীষণ মেঘলা আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। মনে হচ্ছে সামনে আরো অনেক বৃষ্টি হবে। তো আমরা মিঠাই, এই যে মিষ্টান্ন দোকানটা, এখানে সামনে নেমে গেলাম মিরপুর 2 নম্বরের দিকে মনে হয় বাসটা, হ্যাঁ 2 নম্বরেই। তো এটা মিষ্টি 1 নম্বর, মিরপুরের 1 নম্বর এটা। তো এই মিঠাইয়ের দোকানের সামনে নিলাম, এখানে কিছু মিষ্টি কিনবো, কারণ আমরা যে বাসা যাচ্ছি মিরপুরে, এখান থেকে কিছু মিষ্টি আর দই কিনে নিয়ে যাব। যেহেতু আমার আব্বার অপারেশন হয়েছিল, চোখের অপারেশন, তো আমার আব্বাকে দেখার জন্য মিরপুরে যাচ্ছি। এখান থেকে আমার আব্বার পছন্দের মিষ্টি আর সেই লাড্ডু জাতীয় জিনিস পছন্দ করে, সব কিছুই মোটামুটি নেওয়ার চেষ্টা করলাম। দোকানটা কিন্তু খুব ভালো। তো আমরা কিন্তু দুপুরে বাসাতে, মানে আমার বাবার বাসায় খাইছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমাদের অনেকটা সময় আড্ডা দিয়ে পার হয়ে গেল, কারণ ওখানে ভিডিও করা পসিবল হয়নি, ক্যামেরার সামনে আমার বাবা মা এখন আসতে চাচ্ছিল না, তার জন্য আপনাদের সাথে সেই সময়টা শেয়ার করতে পারিনি। আর বের হয়ে গেলাম রাত করে বের হয়ে গেলাম বাসার থেকে, কারণ আমরা বাইরে একটু ডিনার করব, এই জন্যই বের হওয়া। তো আমরা কিন্তু বের হয়ে গেছি আমার আব্বাকে দেখে। তুমি আলিফ
তাহলে এটা তুই দে। তো আমরা পৌঁছে গেলাম উত্তরার থাইলিশিয়াস চাইনিজ রেস্টুরেন্টটাতে। আর এটা কোথায়, উত্তরার কোন জায়গায় অবস্থিত, এটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, সে আপনারা ওইখানে আসবেন। তো পরিবেশটা কিন্তু খুব ভালো, আমরা বসে পড়লাম আর আমরা কিন্তু মেনুটা দেখছিলাম আমাদের পছন্দ মতন খাবার অর্ডার করার জন্য। আমরা খাবারের অর্ডার দিয়ে মানে পাশে যে একটা জায়গা আছে ব্যালকনি, খুব সুন্দর জায়গাটা, একটা বাগান বাড়ির পরিবেশের মতো ব্যাপারটা। তো আমরা উপর থেকে প্রায় সাততলার উপর হবে এটা, তো এখান থেকে দেখছিলাম নিচের পরিবেশটা, রাতের মানে রাতের ঢাকাটা কত সৌন্দর্য। যে যদিও এটা নতুন কিছু ব্যাপার না, কিন্তু সবসময় যখন দেখি এই যে দেখার পরিবেশটা, সবুজ ঘাসে মোড়ানো একটা বারান্দা, আসলে এটা মনে হচ্ছিলো সবুজ ঘরে একটা বাগানে। আমরা কিন্তু বাইরে থেকে পরিবেশটা উপভোগ করে ভিতরে চলে আসলাম, কারণ আমাদের খাবারটা অলরেডি চলে এসেছে। আর আড্ডাতে আড্ডাতে আমরা এই যে আড্ডার সাথে আমরা বেশ মজা করে সময়। আমরা সবাই খাচ্ছি আর আড্ডা দিচ্ছি, আর খুব সুন্দর একটা চমৎকার খাবারের সাথে আড্ডাটা হয়ে উঠেছিল জমজমাট। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, আর রেস্টুরেন্টের চারপাশে অনেক মানুষ ছিল, মোটামুটি ভিড়ভাড় না কিন্তু বেশ নিরিবিলি পরিবেশে আমরা যে উপভোগ করছিলাম সময়টা, আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুব ভালো ছিল, সেটা আমরা ঘুরে ঘুরেও দেখছিলাম। তো খেতে খেতে আপনাদের সাথে আর একটা কথাই চেয়ে নিচ্ছি, যেহেতু প্রতিবারই আমি বলে থাকি যেটা, যে প্লিজ আমাদের FNF মাল্টিমিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের মূল্যবান প্রত্যেকটা শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমাদেরকে কিন্তু নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। তো আমাদের পাশেই থাকুন।